নমস্কার আমার আপনজনেরা, রুদ্রপাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনুব্রত মণ্ডল অবশেষে জানালেন যে সিবিআইকে শর্ত সাপেক্ষে 21 তারিখের পরে তিনি দেখা করবেন। এই খবরটা আপনারা সবাই দেখেছেন এবং এই খবরটা নিয়ে স্পেশালিটি কী আছে যার জন্য আমি রুদ্রপাঠে আবার আপনাদের সামনে নিয়ে এলাম। সবাই জানেন তিনি বলে দিয়েছেন 21 মের পরে তিনি দেখা করবেন। তার কারণ হচ্ছে ডাক্তাররা তাকে বলেছেন 4 সপ্তাহ বেড রেস্ট নিতে এবং তারপরে তিনি দেখা করবেন। যদি চান তার মধ্যে সিবিআই এসে তার বাড়িতে দেখা করতে পারেন অথবা ভার্চুয়ালি তিনি কথা বলবেন। এই খবরটা আপনাকে কেন ভাবতে হবে তার পেছনে কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল কী কারণে এবং কারা ডেকেছে। অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছে সিবিআই তরফ থেকে। কিসের জন্য? তদন্তের জন্য। কোন তদন্ত? গরু পাচার সংক্রান্ত মামলা, যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং সেই কোটি কোটি টাকা লেনদেনের মধ্যে সতীশ কুমারের মতো বিএসএফের একজন কার্যকর্তা, বড় অফিসার তিনি পর্যন্ত জড়িত আছেন, তাকে পর্যন্ত ডাকা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হতে পারে, তার বিরুদ্ধে কী হবে দেখা যাক আগামী দিনে। সতীশ কুমারকে যখন তুলে নিয়ে যাওয়া, যখন নাম এসে যায় বিখ্যাত সেই বিনয় মিশ্রা এবং বিকাশ মিশ্রা, বিনয় মিশ্রা ভাই বিকাশ মিশ্রাকে ধরা হয় এবং তাকে গ্রেপ্তার করা যায়। বিনয় মিশ্রা মানে সেই ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের একদম সুপ্রিমোর পরেই যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছের মানুষ ছিলেন। কাজে এসবগুলো সামনে এরকম জায়গায় যখন থাকে এবং যখন কান টানলে মাথা আসে মতো ব্যাপার হয়ে যায়, তখন সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে যখন তদন্তের স্বার্থে ডাকা হয় তিনি সেখানে যান না এবং তিনি ছবার সিবিআইয়ের নজর এড়িয়ে যান এবং সিবিআই দপ্তরের ডাকা নোটিশকে এড়িয়ে তিনি চলে যান। অর্থাৎ তিনি এগুলোকে দুধ ভাত জল ভাত এই টাইপের মনে করেন। আবার তাকে ডাকা হয়েছিল নির্বাচন পরবর্তী হিংসা, নির্বাচন পরবর্তী হিংসার জন্য সেই মামলাতেও যখন ডাকা হয় তারপরের দিন তিনি সেখানেও যাননি। অর্থাৎ শনি এবং রবিবার দুদিনই তিনি গেলেন না এবং তারপরে তিনি যথারীতি উকিল মারফত নোটিশ পাঠিয়ে দিলেন, মানে তিনি পাল্টা লিখে দিলেন যে তার শরীর খারাপ, তাকে 21 তারিখ অবধি সময় দেওয়া হোক এবং তিনি শর্ত সাপেক্ষে তিনি দেখা করতে রাজি। প্রশ্ন হচ্ছে শর্ত দিতে পারেন একজন সাধারণ মানুষ কি? অর্থাৎ আমি আপনি কি শর্ত দিতে পারি? সিবিআই মানে আমরা ভেবে থাকতাম যে এতদিন পর্যন্ত ভাবতাম যে সিবিআই হচ্ছে যে জায়গা সেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট তদন্ত হবে এবং বিচার হবে, সিবিআই যা করবে ঠিক করবে এবং সিবিআই একবার সিবিআই ছুলে আর দেখতে হবে না। কিন্তু আজ হয়ে গেছে সিবিআই ডাকলেও এড়িয়ে দেওয়া যায়। আমরা আজকে বুঝে গেছি যে সিবিআই মানে কোনো ব্যাপার নয়। ও সিবিআইকেও অনুব্রত মণ্ডলের মতো নেতারা যারা দুর্দণ্ড প্রতাপ, যারা পুলিশের জিপে বোম মারবো বলতে পারে, যারা পুলিশকে বলতে পারে 2 ঘন্টার মধ্যে ঢুকে যান না তো আমি ঢুকে যাবো এই কথা বলতে পারেন এবং ডিএসপিকে হুমকি দিতে পারেন এবং পুলিশের জিপে বোম মারা, মানুষকে মারার কথা বলতে পারেন, চলাম চলাম দরাম দরাম এবং গুরু বাতাসা খাওয়ার মতো নৃশংস হুমকি দিতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। সেই অনুব্রত মণ্ডল কিন্তু সিবিআইকেও ঠিক পুলিশের মতো করেই ব্যবহার করছেন। অর্থাৎ এই রাজ্য পুলিশের যা অবস্থা, যা ছিঁড়ি, মানে যেভাবে ডাকলে নেতারা পাত্তা দেয় না, ঠিক সেভাবেই সিবিআইকেও কিন্তু অনুব্রত মণ্ডল একই জায়গায় নিয়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কী ভাবব? আমাদের কাছে একটাই বিষয় আসবে, সেটা হচ্ছে সিবিআইয়ের মতো যদি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি এইভাবে একজন আসামি, এখন আসামি বলতে হবে, তার কারণ হচ্ছে তাকে ডাকা হচ্ছে তিনি যাচ্ছেন না, বারবার যিনি নোটিশকে এড়িয়ে যান, যিনি বারবার ডাকাকে এড়িয়ে যান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আমরা যদি সাধারণভাবে কোনো মামলার সাক্ষী হই, সেই সাক্ষীতেও যদি আমরা না যাই তাহলে আমাদের বিরুদ্ধেও কিন্তু সমন বেরিয়ে যায়, আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি সমন বেরোতে পারে, আমাদেরও গ্রেপ্তার করা হতে পারে আদালতের নিয়ম বা আইনের নিয়ম অনুযায়ী। এবং কোনো ব্যাপারে যদি ধরুন আমাকে ডাকা হচ্ছে, আমি বারবার নোটিশকে এড়িয়ে যাচ্ছি, তাহলে আমাকে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাবে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল কোন হরিদাস পাল যার জন্য তার ক্ষেত্রে এরকম ছেড়ে দেওয়া হয়? আসলে অনুব্রত মণ্ডল শুধুমাত্র একা নন, তার পেছনে কিন্তু বড় একটা মাথা রয়েছে। সেই মাথায় কি কাজ করাচ্ছে? অর্থাৎ সেখানে গিয়ে কি সিবিআই ভয় পাচ্ছে, নাকি সিবিআইয়ের ওপরে আরও কেউ রাশ টেনে রয়েছে যে না যেতে হবে না, ছেড়ে দাও, আপাতত যা চলছে চলুক? এই ধরা ধরা ছড়া ছোঁয়া খেলা কতদিন চলবে? কতদিন আমরা বাংলার মানুষ দেখবো যে এরকম অনুব্রত মণ্ডলের মতো লোকেরা, যে কোনো মন্ত্রী নয়, যে কোনো কিছু নয়, কিন্তু একজন জেলা সভাপতি এবং দুর্দণ্ড প্রতাপ নেতা যে পারে সব কিছু করতে, তাকে পুলিশ ছুঁতে পারে না এবং সিবিআইও তাকে ছুঁতে গেলে 7 বার চিন্তা করে। পুলিশকে যেরকম বোম মারবো বলতে পারে, সিবিআইকেও তিনি বলতে পারেন আমাকে সময় দেওয়া হোক 21 তারিখের পরে দেখা করবো, অর্থাৎ শর্ত সাপেক্ষে, এবং সেটা নিয়ে বড় বড় চ্যানেল বড় বড় করে খবর দেখায়। কিন্তু কেউ বলে না যে গণতন্ত্রের গলা এখানে টিপে দেওয়া হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে ফিরহাদ হাকিম বলতে পারেন যে মানুষের স্বাস্থ্য আগে নাকি তদন্ত আগে, কিন্তু সাধারণ মানুষ হলে স্বাস্থ্য অনেক দূরের কথা, ঘাড় ধরে পুলিশ তুলে নিয়ে যাবে। আমি আবারও বলি, সজল ঘোষ একজন বিরোধী দলের নেতা ছিল, বিরোধী দলের ছিলেন, অর্থাৎ বিজেপি করতেন, বিজেপি করেন এখনও, তার বাড়িতে পুলিশ যখন যায় কোনো মামলায় ধরার জন্য, তার দরজা লাথি মেরে ভেঙে বের করে নিয়ে আসে। কিন্তু
অন্য কোনো ক্ষেত্রে? আপনারা রাকেশ সিং দেখেছেন সেখানেও যেন দুষ্কৃতিকারীর সঙ্গে যেভাবে ব্যবহার করা সেভাবে ব্যবহার করা হয়েছে। রাকেশ সিং একজন বিজেপি করা নেতা, তার বিরুদ্ধেও করা আছে, হ্যাঁ মামলা তার বিরুদ্ধেও আছে, তার বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, কারণ প্রমাণ এখনও হয়নি, এখনও তদন্ত চলছে, এখনও চলছে বিচার ধারা। যদি ওখানেই অপরাধ বলা হয় তাহলে তো তৃণমূলের এমন কোনো নেতা নেই যাদের বিরুদ্ধে বলা যায় না, অর্থাৎ বেলে থাকলে যদি অপরাধী হয় তাহলে সবাই বেলে থাকছেন এবং সবাই প্রায় অপরাধী। সে সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে মদন মিত্র, কুণাল ঘোষ সবাই প্রায় বেলে আছেন, কাজে সবাই অপরাধী ধরতে হয়। কিন্তু এই রাজ্যে সব কিছু যেন উল্টো হয়, সেই উল্টো চলা রাজ্যে আমরা যদি দেখি সিবিআইও অনুব্রত মণ্ডলকে ধরতে পারছেন এবং সিবিআইকেও অনুব্রত মণ্ডল জবাব দিচ্ছেন যে শর্ত সাপেক্ষে যাব, তখন আমাদের একটাই কথা আসে মুখ থেকে বেরোয় সেটা হচ্ছে সিবিআই হায় হায়। জানি না আপনারা কীভাবে দেখছেন, আমার কাছে মনে হয়েছে এটা চরম লজ্জার বিষয়, এবং লজ্জাটা শুধু আমাদের নয়, লজ্জাটা কেন্দ্র সবারই হওয়া উচিত। কারণ শুধুমাত্র আমরা তো সাধারণ মানুষ, আমাদের লজ্জা আর কী হবে, আমরা তো লজ্জা নিয়ে ঘরেই থাকতে পারি, কিন্তু কেন্দ্র সরকারের লজ্জা হওয়া উচিত। এরকম একটা কেন্দ্রীয় সংস্থা থাকা সত্ত্বেও তাকে শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলের মতো লোকেরা অনায়াসে এড়িয়ে যেতে পারে, তাহলে আমি যেতে পারি, যেতে পারি নাও যেতে পারি। দিব্যি গটগট করে বেরোলেন, সবাই দেখালো তিনি আসছেন এবং তিনি সিবিআই দপ্তরে যাচ্ছেন, কিন্তু সিবিআই দপ্তরে না গিয়ে তিনি চলে গেলেন এসএসকেএমে। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খবর হয়ে গেলো যে এসএসকেএমে তিনি চলে গেলেন, এবং ডাক্তাররা রেডি ছিল, তাকে উর্বান ওয়ার্ডে ভর্তিও নিয়ে নিল। নানা রকম পরীক্ষা নিরীক্ষা চললো, সব সময় জানা গেলো তার শরীর অবস্থা ভালো নয়, এখনও নাকি তার শরীর অবস্থা ভালো নয়, তিনটে সমস্যা নাকি তাকে যন্ত্রণা বোঝাচ্ছে, দাঁত বুক আর অন্ডকোষ, তিনটে জায়গায় তার প্রবলেম আছে। এবার তিনটে প্রবলেম না, চারটে প্রবলেম না, পাঁচটা প্রবলেম, আদৌ প্রবলেম না, প্রবলেম না, এসব নিয়েই এখন চলছে সব কিছু। কিন্তু আসলে যে বিষয়টা সেটা হচ্ছে এই এড়িয়ে যাওয়ার যে টেকনিক, এবং এড়িয়ে যাওয়ার টেকনিক তারপরে হচ্ছে শর্ত সাপেক্ষে দেখা করার, অনুমতি নিজে দেবেন তারপর তিনি দেখা করবেন, অর্থাৎ সিবিআইকেও অনুমতি নিতে হবে অনুব্রত মণ্ডলের কাছে। আমরা দেখেছি রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারেননি, সেখানে মুখ্যমন্ত্রী ধর্ণায় বসে গেছিলেন, জানি না অনুব্রত মণ্ডলের বেলা তাদের কোন বাধা আছে। কিন্তু একটা প্রশ্ন আবার উঠছে, সিবিআই কোনো আধিকারিক যদি বাংলা বুঝে থাকেন এবং বাঙালি কোনো সিবিআই আধিকারিক যদি দেখেন ভিডিওটা, মনে রাখবেন আপনার সামনে রুদ্রবার্তার তরফ থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি ছোট্ট একটা কথা বলল, লজ্জা আপনাদের হওয়া উচিত, কারণ আপনারা একটা অপরাধী বা তারা যার সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত ভাবছেন যাকে অনুব্রত মণ্ডলকে, তাকে ডেকে নিয়ে যেতে পারেন না, গ্রেপ্তারও করতে পারেন না, শুধুমাত্র অপেক্ষা আর অপেক্ষা করেন, এবং সে যদি শর্ত দেয় সেই শর্ত সাপেক্ষে চলেন। বাংলার জনগণ বোকা নয়, বাংলার জনগণ বোঝে সব, বাংলার জনগণ এটা বুঝে যাচ্ছে যে সিবিআই কিছুই হয়তো করবে না, দেখার বিষয় এরপর সিবিআই কতটা কী করে। এখনকার মতো আসি পরবর্তী রুদ্রবার্তা নজর রাখুন, রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে, যদি মনে হয় আমার কথায় যুক্তি আছে, যদি মনে হয় আমি যেটা বলছি ঠিক, তাহলেই আমার সঙ্গে থাকবেন, আমার আপন জনায় এবং আমার সাবস্ক্রাইবার হবেন। আসি এখনকার মতো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।